নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শাসক দলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার কাজ চলছে জোর কদমে। বৃহস্পতিবার হুগলি জেলার কোন্নগর কানাইপুরে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিজেপি পার্টি অফিসে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোগলবাড়ি থেকে বয়চণ্ডী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। এক জুতো ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছে বিস্তারিত খবরে। শাসক দলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থানার বীরহিনী এলাকায়। এ ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত বীরহিনী এলাকায় রাতের অন্ধকারে কে বা কারা শাসক দল তথা তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসছে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালবেলা দেখলাম যে আগুন তো পোড়ানো, দেখেছি আগুন তো পোড়ানো। তো কালকে ওদের মিটিং ছিল শনিহারাতে, ওরা মিছিল করতে করতে আসলো এই মোড়ে, সেটা বাম আরএসপির প্রার্থীরা আর কি, মানে আর কি শাসক দলের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শাসক দলের পক্ষ থেকে আরএসপির জড়িত থাকার অভিযোগ করা হয়েছে, যদিও তৃণমূলের করা অভিযোগের জবাব আরএসপির তরফে কেউই ক্যামেরার সামনে কিছুই জানাতে চাননি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার কাজ চলছে জোর কদমে। খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলছে এইরূপ কর্মকাণ্ড। প্রকল্পের অন্তর্গত প্রত্যেকটি মহিলা ২৫,০০০ করে টাকা পাবে। রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার কাজ চলছে। খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলছে ফর্ম জমা দেওয়ার কাজ। মূলত ১৮ বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলার বিবাহ হয়নি তারাই এই প্রকল্পের আওতায় পড়বে। প্রকল্পের অন্তর্গত প্রতিটি মহিলা ২৫,০০০ করে টাকা পাবে। সরকারি এই প্রকল্পের আওতাভুক্তরা উপকৃত হবেন। প্রকল্পকে ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ১৮ বছরের পূর্ণ হলে পর মেয়েদের বিয়ের জন্য ২৫,০০০ টাকা পাওয়া যাচ্ছে। রূপশ্রী বলে একটা প্রকল্প। এই রূপশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস আপনারা নিচ্ছেন? জন্মের প্রমাণপত্র, মানে ডেট অফ বার্থের প্রমাণপত্র, তাতে অ্যাডমিট হোক, প্যান কার্ড হোক, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা, আর ফটো, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, ছেলের ফটো, ছেলের জন্ম প্রমাণপত্র, তাতে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, অ্যাডমিট, মাধ্যমিকের যে কোনো। এই রূপশ্রী ফর্ম ফিল আপের জন্য নির্দিষ্ট কোনো টাইম আছে নাকি? 18 বছর পূর্ণ হতে হবে আর ছেলের 21 বছর পূর্ণ হতে হবে। মানে কোনো দিন আছে নাকি, মানে এই দিনে জমা করা হবে বিডিও অফিসে? না না, বিডিও অফিসের সোম থেকে শুক্র, মানে বৃহস্পতিবার হুগলি জেলার কোন্নগরে কানাইপুরে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের প্রদীপ বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জীবতম, বিজেপি জীবতম, বিজেপি জীবতম। নির্বাচন হবে
আগস্ট অবধি টাইম আছে। মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেছিলেন সময় কতদিন, জুলাই হলেও হতে পারে। যেটা ওনারা চাইছিলেন হুড়োহুড়ি করে করে দেবেন, বিরোধীরা প্রস্তুত হতে পারবে না, পেছনের দরজা দিয়ে জিতে যাবেন, সেটা হবে না। নির্বাচন হবে, আমরা যেরকম চাইছি সেরকমই হবে, এবং আমরা এই নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হব। হেয়ার ইলেকশন তো একটা কল্পনা পশ্চিমবাংলায়, কিন্তু আমরা যেখানে আছি আমরা লড়ে ফেয়ার নির্বাচন করার চেষ্টা করব, সে প্যারামিলিটারি হোক আর পুলিশই হোক। আসলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ যখন পরিবর্তন চাইবেন এবং নির্বাচন ঠিক করার চেষ্টা করবেন, কোনো শক্তি আটকে রাখতে পারবে না, আর সেটা শুরু এবার পশ্চিম পঞ্চায়েত নির্বাচন থেকেই হবে। এই পর্যন্ত যা নমিনেশন জমা পড়েছে তাতে কি আপনারা দিতে পেরেছেন, সেন্ট পার্সেন্ট দিতে পেরেছেন? সেন্ট পার্সেন্ট হয়নি, কল্যাণবাবু বলেছেন 38,000 আমরা দিয়েছি, 35,000 বুথে মানে সিটে দিয়েছি। কিছু ভয় দেখিয়ে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তুলেওছে একদিনাতেই, এবং সুযোগ দিলে 90%-এর বেশি সিটে আমরা প্রার্থী দিয়ে দেবো। দিলীপ ঘোষ থাকতে ভয়ভীতি দেখা যাচ্ছে শাসকেরা? ভয় দেখাচ্ছে ওরা অভ্যাসবশত, আর আমরা ভয় পাচ্ছি না, তার পরিণাম 35,000 সিটে আমরা প্রার্থী দিয়েছি। তো তারা তো একদিনে অভ্যাস পাল্টাতে পারবে না, সেই লোকগুলো সিপিএম হলে ভয় দেখিয়েছে, টিএমসি হলে ভয় দেখিয়েছে, ওটাই ওদের পেশা। তো ওরা ভয় দেখাবে, আমরা যদি ভয় না দেখি তো বেকার যাবে। আর সেটা হচ্ছে, যদি ভয় দেখতাম আমরা, ভয় পেতাম, তাহলে বীরভূমে পেটাতে পারতাম না। তো এটা সারা পশ্চিমবাংলায় আমরা বুঝে গেছি, টিএমসি কোন ভাষা বোঝে সেই ভাষা আমরা বলতে আরম্ভ করেছি। নমিনেশনের কি ডেট বাড়াবেন, মানে সেটা আপনারা চাইছেন যে নমিনেশন? ডেট তো বাড়বেই, এবং যাতে নির্বিঘ্নে হয় সেটা যদি দুদিন ডেট বাড়ায়, 7 দিনে বিরোধীরা করতে পারলেন না কারণ আটকে দেওয়া হলো, আবার 2 দিন আটকে দেবে। তো ডেট বাড়ানোর সঙ্গে সঙ্গে সুনিশ্চিত করতে হবে যারা প্রার্থীরা মনোনয়ন করতে পারেন। কেন্দ্রীয় বাহিনী চাইছেন? কেন্দ্রীয় বাহিনী আমরা চেয়েছি, কোর্টের কাছে লিখিতভাবে বলেছি, এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে নমিনেশন করা হোক এটাও চেয়েছি। না, পরিকাঠামো দেখুন, যদি মনে হয় যে অনলাইনে হতে পারে, ইমেলের মাধ্যমে হতে পারে, পশ্চিমবঙ্গ বলছে যে ই গভর্নেন্সে ভারতবর্ষে 1 নম্বর রাজ্য, তার মানে সব পরিকাঠামো আছে, লোক আছে, তো নমিনেশন করতে কদিন লাগবে? 2 দিন লাগবে, আর এক্সট্রা ফোর্স লাগান? এটা তো গুরুত্বপূর্ণ গণতন্ত্রের উৎসব, সাধারণ মানুষের অংশগ্রহণ করার একটা সুযোগ। 58,000 লোক প্রার্থী হবে, সব মিলিয়ে প্রায় 2.5-3 লাখ লোক বিভিন্ন পার্টি থেকে লড়বে, তো সেটা গুরুত্বপূর্ণ নয়? আসলে ওনারা চাইছেন না, যদি নমিনেশন হয় তাহলে হেরে যাবেন, তাহলে নমিনেশনটাই রুখে দাও। একদম বুঝতেই পারছেন, খালি নির্বাচন প্রচার শুরু হয়, দেখবেন বিজেপি আছে সামনে। ভোটের দিন সন্ত্রাস হলে কিভাবে ঠেকাবেন? আমরা বুথে বুথে বলেছি, আমাদের লোকেরা বুথ ঠেকাবার জন্য প্রস্তুতি নিয়েছেন, যা যা লাগবে সব করবেন, বাইরের লোককে ঢুকতে দেবো না, আর যদি ঢোকে তাহলে বেরোতে দেবো না। এই সময় পঞ্চায়েত স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গে, বিশ্বব্যাংক তাদের স্বীকৃতি দিয়েছে, কি করবে? তার কোনো ডকুমেন্ট এখন আমাদের কাছে আসেনি, এটা খালি মিডিয়ার জন্য গল্প। হঠাৎ কালকে কোর্টে যখন কেস চলছে এটা হাওয়াতে চালিয়ে দেওয়া হলো, আমরা নেট খুঁজে দেখেছি কোথাও এর কোনো স্বীকৃতি নাই, কোনো রকম ডকুমেন্ট নাই। তো এটা খালি চালাকি ডাইভার্ট করার জন্য, কল্যাণবাবুর কাছা খুলে গেছে, সেটাকে বাঁচাবার জন্য এখন লোকের মুখ মনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হুগলি থেকে সুজিত গড়গড়ির রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বিজেপির পার্টি অফিসে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত বালাপুরে। বিজেপির পক্ষ থেকে তপন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি পার্টি অফিসের ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বালাপুরে। এর পাশাপাশি দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যত দিন যাচ্ছে তত জেলা পরিষদ 13, তপনের এই জেলা পরিষদ 13 নম্বর আসনে ভারতীয় জনতা পার্টি 3টে স্তরেই যেভাবে মানুষের আশীর্বাদ নিয়ে শক্তিশালী হচ্ছে, তাতে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের বিরোধীরা দীর্ঘদিন ধরে এখানে রাতের অন্ধকারে আমাদের বিভিন্ন জায়গায় ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, সেগুলো খুলে ফেলা হচ্ছে, এবং আমাদের কাছে এরকমও খবর আছে যে বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার দিয়ে লাগিয়ে বিজেপির ফ্ল্যাগকে ফেস্টুনকে খুলে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বালাপুরে আমাদের পার্টি অফিস, এখানে আমাদের জেলা পরিষদের প্রার্থী দ্বারিকা ভগতের সমর্থনে ব্যানার লাগানো ছিল, সেই ব্যানারকে কীভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে।
এই যে পতাকা দেখুন, দলীয় পতাকা যেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে মাতৃতুল্য, সেই দলীয় পতাকাকে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে বাংলায় গণতন্ত্র বিপন্ন, জেলা পরিষদ ১৩ মানুষের কাছে আমাদের আবেদন যে আজকে যারা এরকম কার্যকলাপ করছে, গণতন্ত্রকে খুন করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের একত্রিত হতে হবে। জেলা পরিষদের তপন ১৩ নম্বর আসনের বিজেপি প্রার্থী দ্বারিকা প্রসাদ ভগতের মালগা অঞ্চলের বালাপুরে ক্যাম্প অফিসে ফ্লেক্স এবং পতাকা ছিঁড়ে দেওয়া হয়, পোড়ানো হয় দলীয় পতাকা। এটা বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। এ ব্যাপারে তপন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকে আমি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বাক্য বলতে চাই, যে বিজেপি বিশ্বাস করে অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের প্রতিরোধে, এবং প্রয়োজনে বিজেপি অন্যায়ের প্রতিশোধও নিতে জানে। কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র মেনে শান্তির পথে রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে। সেই জন্য যারা ধ্বংসাত্মক রাজনীতি করছে তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন যে দয়া করে মানুষের সঙ্গে থাকুন, মানুষের বিপদে আপদে পাশে থাকুন। আজকে সাধারণ মানুষ, যুবক থেকে শুরু করে মুসলিম সমাজ থেকে শুরু করে সর্বত্র আজকে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আকর্ষণ, সেই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের যারা রাজনৈতিক বিরোধী দল আছে তারা আজকে এরকম অগণতান্ত্রিক আচরণ করছে। এর তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাই, নিন্দা করি। আমাদের কার্যকর্তারা, তারা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে চলছে এবং আগামীতেও তারা চলবে। বালাপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। মোঘলমারি থেকে বয়চন্ডী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। ১১ কিলোমিটার রাস্তা সংস্কারের লক্ষ্যে ৯ কোটি ৬০ লক্ষ টাকা খরচ হবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে রাস্তাটি সম্পন্ন হবে বলে মনে করছেন সকলেই। জোর কদমে চলছে রাস্তা তৈরির কাজ। মোঘলমারি থেকে বয়চন্ডী পর্যন্ত চলছে এই রূপ কাজ। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল সকলের মধ্যে। রাস্তার বেহাল চিত্র তুলে ধরা হয়েছিল আনন্দ বার্তার পর্দায়। সে খবর সম্প্রচারের ফলে রাস্তা মেরামতির কাজ শুরু হয়। ৯ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কারের কাজ চলছে। পিডাব্লিউডি এর তত্ত্বাবধানে চলছে এই রূপ কর্মকাণ্ড। বেহাল ১১ কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই রাস্তা সংস্কার সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন সকলেই। এই রাস্তাটা বয়চন্ডী বর্ধমান রোডটা চলার অযোগ্য হয়ে গিয়েছিল বিগত এক বছর ধরে। এখানে এলাকার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি যাত্রী অসন্তুষ্ট হচ্ছিলেন। আমরা বিভিন্নভাবে আমাদের মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও, আনন্দবার্তা চ্যানেলের মাধ্যমেও, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। এবং তার জন্য গত জানুয়ারি মাস থেকেই কাজের প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাস্তা হচ্ছে। এলাকাবাসী খুবই আনন্দিত এবং ডেলি প্যাসেঞ্জার থেকে শুরু করে এলাকাবাসী খুবই আনন্দিত এবং উৎফুল্ল। এত সুন্দর রাস্তা বিগত দিনে হয়নি, সংস্কার হয়নি। অনেক সুন্দরভাবে মানে উঁচু করছে রাস্তাটা এবং খুব সুন্দর করে মেশিন পত্র দিয়ে, আধুনিক যে যন্ত্রপাতি মেশিন দিয়ে রাস্তাটা হচ্ছে। এলাকাবাসী খুবই আনন্দিত এবং প্রসন্ন। রাতে রাত কাজটা হচ্ছে কেন? এবং রাতে হচ্ছে, দিনে রাতে দিনেও হচ্ছে। দিনে একটু অসুবিধা, যানবাহনের অসুবিধা হচ্ছে, স্কুল কলেজ ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, রোড জ্যাম হয়ে যাচ্ছে। ওরা চেষ্টা করছে দিনে কিছু করে, রাতের দিকটায় বেশি কাজ করে ওরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাইছে। এই যানবাহনের জন্য অসুবিধার জন্য, সাধারণ মানুষের অসুবিধার জন্য, যাতে করে অসুবিধা যাতে না হয় সেই জন্য ওরা রাতেও কাজটা চালিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে, বর্ষার আগেই কাজটা শেষ হবে? হ্যাঁ, বর্ষার আগেই কাজ শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি তো যেভাবে কাজ চলছে, দুটো তিনটে মেশিন আর ১০-১২টা লরি, রোলার থেকে শুরু করে ভাইব্রেটার থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে এই কাজে, কাজ খুব ত্বরান্বিত হবে। খুব যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজটা চলছে এবং আমি আশা করছি এক দেড় মাসের মধ্যেই কাজটা পরিষ্কার নতুনভাবে গড়ে উঠবে। কত টাকা বাজেট কোনো কিছু জানেন? যেটা বাজেট শুনেছি ৯ কোটি ৬০ লক্ষ টাকা বাজেট হয়েছে। যেটা কোন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে? এটা পিডব্লিউডি প্রজেকশন, প্রজেকশনে পিডব্লিউডি রোডস থেকে এটা প্রজেকশনে গেছে। যাতে রাস্তাটা খুবই তো খারাপ হয়ে গেছিলো, ওই জন্যে
রোডস থেকে পরিবর্তন হয়ে প্রজেকশনে গেছে, প্রজেকশনের আন্ডারে রাস্তাটা হচ্ছে। কোথা থেকে কোথা বন্ধ হচ্ছে? এটা মঙ্গলবাড়ি থেকে বয়চন্ডি পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা, 9 কোটি 60 লক্ষ টাকা এস্টিমেট আছে। মঙ্গলবাড়ি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। এক জুতো ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহরি থানার জামার এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার জামার এলাকায় বৃহস্পতিবার সকালে এক জুতো ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যবসায়ীর নাম আব্দুল আজিজ মুন্না, বয়স আনুমানিক 28 বছর। ওই ব্যবসায়ীর বাড়ি বংশীহারি থানার তোল্লাকুড়ি এলাকায়। আমরা তো আমাদের পাড়ার ছেলে সকালে আমার একটা ভাতকে আমাকে ফোন করলো, বলছে যে এরকম মুন্নার না কি একটা গাড়ি পড়ে আছে। আমার একটা সিভিক পুলিশ আমার সম্পর্কে মামাতো ভাই হয়, তো আমাকে ফোন তো চলছে, সঠিকভাবে চিনতে পারছে না যে এটা কে হবে। গাড়িটা দেখে চিনতে পারছি এটা মুন্না গাড়ি হবে আর কি। ওইভাবে আমার চাচা ভাতিজাকে ফোন করলো, আমার ভাতিজা আবাকে আমাকে বেক করলো, বাবা তো আমি বাড়ি আসি আসি তো কান্নাকাটি যে আমাদের কিছু দেখালো আর কি। তখন আমার ভাসিকে ফোন করলাম যে হ্যাঁ আমাদের এই গ্রামের ছেলে উনি মার্ডার হয়ে গেছে আর কি। উনি বলে তখন ওখান থেকে উনি গিয়েছে এলো, তাছাড়া আমি আর কিছু জানি না। উনি জুতার দোকান করতো আমাদের পাঠান পাড়া মোড়ে, ওখান থেকে বলে রাত 10টা 10টা শুনে পরে কিন্তু ওষুধ মেলা গিয়েছিল শুনতে পাচ্ছি আমি আর কি। ওখানে মেলা গেছে, মেলার পথে আসার মতো হয়েছে, কি হয়েছে তা আমরা সঠিক বলতে পারবো না। মারা গেছে আমরা তো শাস্তি যাচ্ছি, আমরা দেখতে সঠিকভাবে তদন্ত করে আমরা দেখবো, দেখার পরে যদি উনাকে মার্ডার করে তাহলে আমাকে আমরা শাস্তি চাই। পারিবারিক সূত্রে জানা যায় পেশায় জুতো ব্যবসায়ী ওই ব্যক্তি বুধবার রাতে দক্ষিণ গ্রামের মেলায় গিয়েছিলেন। এরপর অনুমান বাইক নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এদিন সকালে রাস্তার ধারে তার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে, গাড়ির মধ্যে পড়ে আছে, দেখলাম ডান হাতে অনেক খুন ধরে আছে, মাথার চুল তো নেই, এখানে প্রচন্ড গর্ত হয়ে গেছে, অনেক লোকে দেখলাম চোখের মধ্যে বাড়ি টাড়ি মারছে, ওখানে পড়ে আছে, ওটাই দেখলাম আমরা। ওটা মার্ডারই কারা করতে পারে এটা ওটা বলা যাবে না, কে বলছে মেলায় দক্ষিণগার মেলায় তার মৃতদেহর পাশেই মোটর বাইকটিও পাওয়া যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট থানার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এটি খুন নাকি দুর্ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত মেলাকোলা গ্রামের নিকট 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এক জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক 42 বছর, পরনে তার নীল রঙের প্যান্ট ও ধূসর রঙের জামা। মৃত ব্যক্তির দেহ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোথা থেকে কিভাবে ওই জঙ্গলে মৃতদেহ এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নাও আজকের অন্যান্য খবর। ভালো টাকার চাকুরিয়ার নাম করে নিয়ে গিয়ে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ তুলল নিপীড়িত কর্মপ্রার্থীর পরিবার। অসহায় এই কর্মপ্রার্থীর নাম মিন্টু অধিকারী।
সে কাল্লা থানার রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ জি কে পাস মেরা এ ভিডিও হে মে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সে হু মেরা নাম মিন্টু অধিকারী আর মেরা বাবা কা নাম হে চিত্তরঞ্জন অধিকারী মুঝে ইধার আচ্ছা জব দেখা বোল কে ইধার লেকে আয়া আর কামরে মে বন্ধ করকে রাখা হে আর বহুত টর্চারিং ভি করতা হে ম্যাম আপকে পাস মেরা আবেদন হে কি মুঝে ইধার সে লেকে যাইয়ে আর মেরে মা বাপ কে পাস মুঝে পৌঁছা দিজে। মিন্টুর পরিবার অভিযোগ তুলেছেন তাদের প্রতিবেশী মহাদেব মন্ডল তার ছেলেকে দুবাইয়ে ভালো কাজ দেওয়ার নাম করে নিয়ে গিয়ে একটি ঘরে বদ্ধ অবস্থায় রেখে দিয়েছিল। এ অবস্থায় ছেলেকে ফিরে পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন পরিবারটি। তারপরে আমি জানতে পারি ওকে এক মাস ঘরের মধ্যে আটকে রাখে, ওকে কোনো কাজ দিচ্ছে না। তারপরে কি কাজ দিয়েছিল? তারপরে 100 ফুট উপরে রঙের কাজ দিয়েছে, সে কাজ ও করতে পারেনি। ও আমাকে জানা আমি এই কাজ করতে পারবো না, আমি ওকে বলে এই কাজ তোর করতে হবে না, তুই বাড়ি চলে আয়। মহাদেব মন্ডলকে বললে পরে মহাদেব মন্ডল বলে হ্যাঁ বাড়ি আসবে, সময় লাগবে, কিছুদিন সময়। ছেলের কি অবস্থা রয়েছে এখন? ছেলের সে না খেয়ে আটকে আটকা রয়েছে ঘরের মধ্যে। পরশুদিনে কি ছেলের মারছিল বিকেলে? পরশুদিনে বিকেলবেলা ওকে মেরেছে এবং ওকে ভয় দেখাচ্ছে যে তুই এখান দিয়ে কোনোদিন যেতে পারবি না, তোকে এখানে কেসে ফাঁসিয়ে দেবো। ইন্ডিয়ার বাড়িতে পাঠাইতে পারবে, সেই লোভে আমরা ছেলেকে পাঠাইছি। লাস্টে সব জানলাম, সবই 2 নম্বরই কথা, কোনো কথা সঠিক ভাবে উনি বলে না। মহাদেব ওখানে গেল সেদিন বিকাল থেকে ছেলের খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, মারধর কিছু করেছে? আর মারধর করেছে। কোন কি অবস্থা রয়েছে? বর্তমানের পরিস্থিতি যেটা ফোনে ও বলছে, ও ঠিক মতন খাবার পাচ্ছে না এবং যাদের সঙ্গে খেত তারা ওকে খাবার দিচ্ছে না, এবং পরশু দিনে ওকে মেরেছে এই খবরটা পাওয়া গেল। এই অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, বাড়ি আসতে পারে। হ্যাঁ, ওকে আটকে রেখেছে, কাজকর্ম তো নেই। ওকে কি কি কাজ দেওয়ার লোক দিয়ে নিয়ে গেছিল? ভালো কাজ দেবে এবং ঘরের ভিতরে কাজ দেওয়ার কথা বলেছিল, হেল্পার হিসেবে কাজ করবে। দিয়ে সেই কাজ ঠিক মতো দিচ্ছে না, প্রথম অবস্থায় এক মাসের মধ্যে কোনো কাজ দেয়নি, তারপরে রঙের কাজ দিছে মিস্ত্রি হিসেবে, সেটা এক দেশে ফুট উপর। ওই যুবক কবে ঘরে ফিরে আসে সেদিকেই তাকিয়ে গোটা পরিবার। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার কাজ চলছে জোর কদমে। বৃহস্পতিবার হুগলি জেলার কোন্নগর কানাইপুরে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিজেপি পার্টি অফিসে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোগলবাড়ি থেকে বয়চন্ডী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। এক জুতো ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।